ফটিকছড়ি উপজেলা নানুপুর ও নবগঠিত কিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচন ফেব্রুয়ারি 28 তারিখ উৎসবমুখর পরিবেশত শান্তিপূর্ণভাবে শেষ হইয়া উপজেলা পরিষদের হলরুমত রায়তর 9:30 তারিখে চেয়ারম্যান ও সদস্য এবং সংরক্ষিত আসনের ফলাফল ঘোষণা করে উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাও উপস্থিত আছেন। এখানে সকাল 8টা থেকে ভোট শুরু হয়েছে। ভোট শুরু হওয়ার পর থেকে এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। সকাল থেকে কোনো ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি, সকলের সাথে কথা হয়েছে। এ পর্যন্ত 710 ভোট কাস্ট হয়েছে আর শতকরা হিসাবে প্রায় 55%। আমি তিনটা কেন্দ্রের দায়িত্বে আছি, 6, 7, 8 নম্বর ওয়ার্ড, এবং তিনটা কেন্দ্রই ঘুরে আসলাম। মানে আমি এখন পর্যন্ত কোনো রকমের মানে অভিযোগ বা ভোট দিতে পারছে না এরকম দেখিনি, আর ভোটারদের লম্বা লাইন দেখেছি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক আছে। এই নির্বাচনত নানুপুর ইউনিয়ন পরিষদত বেসরকারিভাবে আবারও নির্বাচিত হয়ে নৌকা প্রতীকর সৈয়দ উসমান গনি বাবু। অন্যমিকে নবগঠিত খিরাম ইউনিয়ন পরিষদের নির্বাচনত চেয়ারম্যান পদত নির্বাচিত হয়ে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সোহরাব হোসাইন। ইয়েনসারাও নানুপুর ইউনিয়নত সদস্য পদত 1 নং ওয়ার্ডর তহিদুল আলম বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। উক্ত দুই ইউনিয়নের 18 ভোট কেন্দ্র ঘুরি দেখা যায় ভোটারলর ব্যাপক উপস্থিতি। তবে নানুপুর গাউসিয়া মাদ্রাসাত জাল ভোট দেবের হারণে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই যুবকের 20,000 টিয়া জরিমানা করছে। ডেস্ক নিউজ, সি+ টিভি।